রাজভবনের কাছের বিল্ডিং এ আগুন। রাজভবন থেকে বেরিয়ে এলেন রাজ্যপাল, খবর পেয়ে ঘটনাস্থলে এলেন মুখ্যমন্ত্রী। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ভেঙে পড়েছে ওই বিল্ডিং এর একাংশ। বিধ্বংস অগ্নিকাণ্ড, রাজভবনের পাশে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রাজ্যপাল, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে রাজভবনের পাশে সরফ হাউসে আগুন লাগে। আগুন লাগতেই নিমিষেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর নেতৃত্বে দমকল কর্মীরা এসে পৌঁছায় ঘটনাস্থলে। পরবর্তীতে দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছে যান ঘটনাস্থলে। তিনি ধোঁয়া দেখে তৎক্ষণাৎ রাজভবনের বাইরে বেরিয়ে আসেন। যদিও দমকলের 10টি ইঞ্জিনের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, সরফ হাউসের ছাদের ক্যান্টিন থেকে এই আগুন লেগেছে, পরে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত জানা গিয়েছে সরফ হাউসের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে সেখানে আগুন লেগেছে এবং যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো নাজেহাল অবস্থা হয় দমকল কর্মীদের। সাত সকালে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জায়গাটি বেআইনি। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, ওই জায়গাটি বেআইনি কিনা তা আমি জানি না, যদি জায়গাটি বেআইনি হতো তবে অবশ্যই কাউন্সিলর আমাদেরকে জানাতো। কাউন্সিলর এই বিষয়ে আমাদেরকে কোনো অভিযোগ জানাননি, তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কোথায় কোনটা ইললিগাল, কত বছর আগে ইললিগাল তা আমি জানা নেই, কিন্তু যিনি কাউন্সিলর তিনি কোনোদিন কমপ্লেন করেননি। যদি উনি জানেন ওটা ইললিগাল তাহলে ওনার তো আগে কমপ্লেন করা উচিত ছিল, কমপ্লেন করেননি। তবে নিশ্চিতভাবে আমি কর্পোরেশনে গিয়ে দেখে নিচ্ছি ব্যাপারটা। কালে যখন আগুন লেগেছিল রাজ্যপালও বেরিয়ে এসেছিলেন? হ্যাঁ, উনি আমি শুনলাম আপনাদের টিভিতে যে উনি বেরিয়ে এসেছিলেন। তবে খুব বিধ্বংসী আগুন না, কন্ট্রোল হয়ে গেছে। নিশ্চিতভাবে কাউন্সিলর যদি একটু সহযোগিতা করে খুব ভালো হয়। খোঁজ খবর নেবেন আপনারা নিশ্চয়ই। আগুন লাগার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজ্যপালের সাথে কথাও বলেন তিনি, পাশাপাশি কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়কের সঙ্গেও। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফেরে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।